গ্রাম অঞ্চলের পরিবেশটাকে ধরে রাখার জন্য একটা খুব সুন্দর কুড়েঘর তৈরি করা হয়েছে। যে পার্কে আসবেন কিন্তু কোন সময় আসবেন, পার্ক খোলার ভিতরে রয়েছে খুব সুন্দর একটি পাখা রয়েছে উপরে, যে পাখাটা দিয়ে আপনি বাতাস খেতে পারবেন এবং কি বসে বসে বিশ্রাম করতে পারবেন। এই 140গুলোতে আপনারা যদি সকালবেলা আসেন ব্যায়াম করলে করতে পারবেন। এই প্রাকৃতিক ভিউটা সেই অস্থির, এখানে আপনি আপনার মা বোনদেরকে নামাজ পড়তে দিলেও দিতে পারেন এখানে। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে আসছি 4 নম্বর সেক্টর পার্ক। ঢাকা উত্তরার মধ্যে অনেকগুলো পার্ক রয়েছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর পার্ক হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর পার্ক। তো চলুন আজকে উত্তরা 4 নম্বর সেক্টর পার্কের পুরো ভিউটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো চলুন, পার্কে প্রবেশ করার জন্য সবসময় এই গেটটি খোলা থাকে। পার্কে আসবেন কিন্তু কোন সময় আসবেন, পার্ক খোলা থাকে হচ্ছে সকাল ফজর নামাজ থেকে শুরু করে দুপুর 11টা পর্যন্ত পার্কটি সবার জন্য উন্মুক্ত থাকে। আবার দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই পার্কটি আবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে এবং বিকেল 4টা থেকে মাগরিব পর্যন্ত এই পার্কটি আবার স্বয়ংসম্পূর্ণভাবে খোলা থাকে। এবং 2 নম্বর গেটটি হচ্ছে এই গেটটি। এই গেটটি হচ্ছে খেলার মাঠের অপোজিট পাশে, বা আপনি এই গেটটি সবসময় খোলা থাকে না। এই গেটটি খোলা থাকে হচ্ছে আপনার যখন প্রয়োজন হয়, ইমার্জেন্সি বা কোনো বড় রকমের কোনো খেলা বা বড় রকম কোনো অনুষ্ঠান যদি হয়ে থাকে তাহলে এই গেটটি খোলা হয়, এছাড়া খোলা হয় না। যারা পার্কে আসবেন তারা এই জিনিসটা মাথায় রেখে দেবেন, যারা ধূমপানে আসক্ত দয়া করে আপনারা পার্কের ভিতর এবং ওয়ার্ক ওয়েতে ধূমপান করতে পারবেন না। ডাইরেক্ট লিখিত বোর্ড দেওয়া আছে, দয়া করে এটা থেকে বিরত থাকবেন। পার্কে 3 নম্বর গেটটি হচ্ছে এই গেটটি। এই গেটটি বিভিন্ন সময় খোলা রাখা হয়। এখন আপাতত জন্য সকালবেলা বাজতে আছে সকাল 8টা, তো এই পার্ক মানে গেটটি বন্ধ আছে। এটি বেশিরভাগ হচ্ছে নামাজের সময় খোলা রাখা হয়, কারণ হচ্ছে পাশে রয়েছে খুব সুন্দর একটি মসজিদ। সত্যি গাইজ, আল্লাহর ঘরটা খুব সুন্দর হয় সব জায়গায় দেখবেন। আল্লাহর ঘর যতই নর্মাল হোক বা যতই অল্প টাকা দিয়ে তৈরি করা হোক, কিন্তু আল্লাহর ঘরগুলো খুব সুন্দর দেখা যায় এবং কি খুব ভালো লাগে। দেখেন এই মসজিদটি কিন্তু 4 নম্বর সেক্টর পার্কের মসজিদ। এখান দিয়ে সব সময় আপনি এখানে আসলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন এবং কি জুমার নামাজ আদায় করতে পারবেন এবং কি সবসময় গেটটি খোলা থাকে। আপনি যে কোনো সময় এসে আপনি আপনার 5 ওয়াক্ত নামাজ এখানে আদায় করলে করতে পারবেন। আপনারা আপনাদের মা বোনকে নিয়ে আসবেন, ভাবতেছেন নামাজের সময় নামাজ কোথায় পড়বে। সেক্টরের ভিতরে নামাজ পড়ার জন্য রয়েছে খুব সুন্দর একটি জায়গা, এখানে আপনি আপনার মা বোনদেরকে নামাজ পড়তে দিলেও দিতে পারেন। এখানে কোনো পুরুষ প্রবেশ নিষেধ, শুধুমাত্র মহিলারা এখানে প্রবেশ করতে পারবে এবং কি ওনারা এখানে নামাজ পড়তে পারবে। এবং ভিতরে খুব সুন্দর একটা অজুখানা রয়েছে এই পাশ দিয়ে। আপনারা যদি পার্কে আসেন আরেকটি খুব সুন্দর ভিউ দেখতে পারবেন হচ্ছে রাজহাঁসগুলো। সকালবেলা এবং কি বিকেলবেলাও যদি আসেন এই রাজহাঁসগুলো দেখলে দেখতে পারবেন। রাজহাঁসগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে, বলতে কি পুকুরের মধ্যে যখন এটা কৃত্রিম পুকুর, বলতে কি পানি ঢাকা শহর প্রায় সময় পানিগুলো শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর আবার নতুন করে পানি দেওয়া হয় পাম্পের মাধ্যমে পানি দিয়ে আবার কৃত্রিম পানি দিয়ে আবার ভরপুর করা হয়। দেখুন রাজহাঁসগুলোকে দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে এবং কি প্রাকৃতিক ভিউটা সেই অস্থির। দেখেন মামাদের প্রশংসা করছে যেন মামারা আমাদের সামনে চলে আসছে একবারে। এই যে রাজহাঁসগুলো একবারে চোখের সামনেই চলে আসছে, ওরা ছিল মাঝখানে ছিল যখন ভিডিও করতেছিলাম। আপনি যদি পার্কের ভিতরে আসেন আপনি ছোটোখাটো জিম করলে করতে পারবেন। জিমের জন্য ছোটোখাটো কিছু অ্যাক্সেসরিজ রেখে দেওয়া হয়েছে, আপনারা যদি সকালবেলা আসেন এরকম জিম করলে করতে পারবেন। এই জিমগুলো রয়েছে এবং কি এরকম জিমগুলো রয়েছে এবং অপোজিট পাশে আরও খুব সুন্দর সুন্দর জিমগুলো রয়েছে জিম করার জন্য, মানে সকালবেলা আপনি ব্যায়াম করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো রয়েছে অ্যাক্সেসরিজ, এই অ্যাক্সেসরিজগুলোতে আপনারা যদি সকালবেলা আসেন ব্যায়াম করলে করতে পারবেন। পার্কের ভিতরে যখন প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কি এরকম একটা খুব সুন্দর জায়গা, যে জায়গায় আপনি বসে বিশ্রাম নিতে পারবেন এবং কি ভিতরে রয়েছে খুব সুন্দর একটি পাখা রয়েছে উপরে, যে পাখাটা দিয়ে আপনি বাতাস খেতে পারবেন এবং কি বসে বসে বিশ্রাম করতে পারবেন। এবং এর অপোজিট পাশে রয়েছে আরেকটি খুব সুন্দর বটগাছ, যে বটগাছের নিচে আপনি বসে বিশ্রাম করতে পারবেন। এখানে প্রায় সময় শ্যুট নেওয়া হয়, বড় বড় নাটক গুলোর শ্যুট নেওয়া হয় এই জায়গায়। তো আপনারা যদি আসলে আসতে পারেন, জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং কি দেখতে আপনার অনেকটাই ভালো লাগে।
আপনি সকালবেলা যদি আসেন, যেমন আমরা আসছি সকাল 7টা বাজে ঘুম থেকে উঠছি, উঠে তারপর দিয়ে বের হয়েছি, যদি আপনি এরকমভাবে আসেন তাহলে আপনার দেখতে কিন্তু এবং কি প্রাকৃতিক দৃশ্যটা, পাখির কিচির মিচির, এবং কি আপনি সকালবেলা সুরাত আলোয়া চলে চতুর্পাশে কিন্তু বক্স লাগানো আছে অলরেডি, যারা আমার ভিডিও সাউন্ড শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, প্রত্যেকটা হালকা পাতলা গানের সাউন্ড শুনতেছেন, এই গানের সাউন্ডগুলো আসতেছে হচ্ছে পাশে কিন্তু বক্স লাগানো আছে, ওই বক্স থেকে গানের সাউন্ডগুলো আসতেছে। এই যে তিনটা রোড দেখতে পাচ্ছেন, এই রোডটা দিয়ে সোজা যেতে পারবেন কল্যাণ সমিতিতে, এবং এই রোডটা দিয়ে যেতে পারবেন আপনার শিশু পার্কে, মানে এই পাশে একটা শিশু পার্ক আছে সেটারও ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, এবং কি ওই পাশে রোডটা দিয়ে আপনারা যেতে পারবেন হচ্ছে ফুটবল খেলার মাঠ আছে, ক্রিকেট খেলার ক্রিজ আছে, এবং কি বড় একটা ফুটবল খেলার মাঠ আছে, আরেকটা আছে ভলিবল খেলার একটা মাঠ আছে, তো ওই মাঠগুলো আপনাদেরকে দেখাইতেছে। আপনারা যখন পার্কের ভিতরে আসবেন, আপনাদের ছোট্ট বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর রাইডগুলো, এই রাইডগুলোতে আপনার ছোট্ট বাচ্চাটিকে আপনি খেলাধুলা করলে দিলে দিতে পারেন, এবং কি আপনাদেরকে বলে দিই বৃষ্টির মধ্যে এই পার্কের এই যে খেলাধুলার জায়গাটা এটা বন্ধ থাকে, এবং কি সকালবেলা বন্ধ থাকে, এটি একমাত্র বিকেলবেলা বিকেল 4টা থেকে এবং সন্ধ্যা পর্যন্ত এটি খোলা থাকে, এবং বিভিন্ন সময় এই মানে খেলাধুলার যে রাইডগুলো আছে এগুলো অনেক সময় বন্ধ থাকে এবং অনেক সময় খোলা থাকে, তো সেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ডস করবে, যেদিন আপনার পার্ক কর্তৃপক্ষ ভালো মনে করে ওই দিনে এটা জিনিসটি খুলে দেওয়া হয়, এবং যেদিন ভালো মনে করে না ওই দিন খুলে দেওয়া হয় না। পার্কের ভিতর প্রবেশ করবেন, আপনার গাড়িগুলো পার্কিংয়ের জন্য এখানে খুব সুন্দর একটি এরিয়া রাখা হয়েছে, এবং আপনার গাড়িগুলো পার্কিং করলে আবার এই পাশে পার্কিং করলে করতে পারেন, এবং এটি হচ্ছে কল্যাণ সমিতির কার্যক্রম, এখান থেকে চালানো হয় সাইন নাম্বার সেক্টরের, এবং কি সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর এই পাশে রয়েছে আরেকটি ফুটবল খেলার মাঠ, এই মাঠটি খুব সুন্দর, মানে বলতে কি এখানে বিভিন্ন রকম মানে বহিরাগত মানুষ ভিতরে প্রবেশ করা নিষেধ, এবং বাইক থেকে বসে বসে আপনি যদি খেলাধুলাগুলো দেখলে দেখতে পারেন। যে ভিতরে আসবেন তখন চেষ্টা করবেন কি এইসব নিয়মাবলীগুলো মেনে চলার জন্য, কারণ কি আপনি যদি ভালোভাবে চলেন তাহলে আপনাকে কেউ কোনো কথা বলবে না, যেমন এইসব নিয়মাবলীগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে পার্কের কর্তৃপক্ষ বা সিকিউরিটি গার্ড আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য থাকবে। তো গাইজ, এখানে আসার পরে আপনারা এরকম একটা খেলার মাঠ দেখতে পারবেন, এই খেলার মাঠটির মধ্যে আপনারা বিকেলবেলা আসলে বেশিরভাগ বাচ্চারা এবং কি ভবিষ্যতে যারা ক্রিকেট খেলবে তারা এখানে প্র্যাকটিস করে, অলরেডি এখানে একটা ক্রিজ আছে এবং এই পাশে দুইটা মানে প্র্যাকটিসের জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। এই জায়গায় যদি আপনারা আসেন বিকেলবেলা আসবেন, সকালবেলা যদি আসেন মোটামুটি ভালো, সকালবেলাও ভালো একটা ওয়েদার থাকে, যে ওয়েদারের মধ্যে আপনি হাঁটতে পারবেন ঘুরতে পারবেন, আবার বিকেলবেলা যদি আসেন বিকেলবেলা আসলে অনেক মানুষজন থাকে, পার্কে আসবেন হতে পারে সারাদিন খেলাধুলা করবেন বা ঘুরবেন, তো নিজের ক্লান্তিটা তৈরি হয়ে যাবে বা নিজের থেকে একটু মনে হবে ফ্রেশ হওয়ার জন্য বা একটু ওয়াশরুমে যাওয়ার জন্য, তো যারা ওয়াশরুম এবং মানে ফ্রেশ হওয়ার জন্য টেনশন করতেছেন তাদের জন্য রয়েছে খুব সুন্দর একটি ওয়াশরুম। এখানে দুইটা ওয়াশরুম রয়েছে, একটা ওয়াশরুম হচ্ছে মহিলাদের জন্য, একটা ওয়াশরুম রয়েছে পুরুষদের জন্য, আপনারা যা মহিলা নিয়ে আসলে মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম এবং পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে। আপনারা যারা আসতেছেন ভাবতেছেন বসার জন্য বা একটা আড্ডাখানার প্রয়োজন, তো আড্ডাখানার জন্য রয়েছে খুব সুন্দর একটা জায়গা, এখানে বসে আপনার ফ্যামিলি বা যে কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন যাকে নিয়ে আসেন এখানে বসে আপনার টাইম পাস করলে করতে পারবেন, খুব সুন্দর একটা আড্ডাখানা তৈরি করে দিয়েছে পার্কের কর্তৃপক্ষ। আরেকটা বিষয় আপনাদেরকে সংক্ষেপে বলে দেয়, আপনারা যারা পার্কে আসবেন দয়া করে পার্কের ভিতরের ফুল গাছগুলো ছিঁড়বেন না, এবং কি পার্কের গাছের পাতাগুলো অযথা কেউ ছিঁড়বেন না, সব পার্কের মধ্যে যত সৌন্দর্য সৃষ্টি করা যায় সব কিছু আপনার জন্য আর আমার জন্য, যদি আমরা ফুল গাছগুলো ছিঁড়ে ফেলি গাছের পাতা ছিঁড়ে ফেলি এতে পার্কের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। ভিতরে মানে মসজিদের অপোজিট পাশে আপনারা দেখতে পারবেন একটা মাটির কুটেঘর, মানে যেটি হচ্ছে অতীতকে মানে গ্রাম অঞ্চলের পরিবেশটাকে ধরে রাখার জন্য একটা খুব সুন্দর কুটেঘর তৈরি করা হয়েছে, যে কুটেঘরটি আপনারা দেখলে আপনার নিজের থেকে অনেকটাই ভালো লাগবে, কারণটা হচ্ছে গ্রামীণ পরিবেশ, পাখির কিচির মিচির, সকালবেলা যারা আসবেন বিকেলবেলা আসলেও মোটামুটি মাগরিবের সময় ভালো একটা ওয়েদার থাকে, যে ওয়েদারের মধ্যে আপনি ঘুরতে পারবেন এবং কি আপনার ভালোবাসার মানুষ মা বাবা আত্মীয় স্বজন যে কোনো মানুষকে নিয়ে আপনি একটা ভালো একটা টাইম পাস করলে করতে পারেন। সাইন নাম্বার সেক্টর পার্কে আসবেন ভাবতেছেন একটা ফুটবল নিয়ে আসবেন, আসলে আসতে পারেন, আপনারা বিকেলবেলা বা সকালবেলা আপনারা এখানে ফুটবল খেলে খেলতে পারেন, অনেক মানুষ থাকে বিকেলবেলা এখানে, অনেক মানুষ ফুটবল খেলে, তো আপনি যদি আপনার বাচ্চাটাকে নিয়ে আসেন বা আপনার পরিজন যে কোনো মানুষকে নিয়ে আসেন তাহলে এখানে আপনি ফুটবল খেলে খেলতে পারবেন, এবং কি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেয়, আপনারা যারা ক্রিকেট খেলতে পছন্দ করেন তারা মানে বল এবং ব্যাট নিয়ে আসলেও এখানে আপনারা দুষ্টামিগুলো করতে পারবেন বা প্র্যাকটিস করলেও করতে পারবেন খেলা। এখানে রয়েছে আরেকটি খুব সুন্দর যে ফুটবল খেলার মাঠ, এই মাঠটি কিন্তু দেখতে অনেকটা সুন্দর, এবং অপোজিট পাশে রয়েছে ভলিবল খেলার আরেকটি মাঠ, এই মাঠটির মধ্যে বিকেলবেলা বেশিরভাগ ছেলে এবং মেয়েরা ভলিবল খেলে,
আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দে, তো এই পার্কের মধ্যে আসলে যত সুন্দরভাবে চলতে পারবেন মানুষ তত সুন্দর ব্যবহার করবে, এবং কি আপনারা ওয়ার্কওয়ের মধ্যে দাগ দেওয়া আছে কোন রোডে আপনারা চলবেন কোন রোডে চলবেন না, এবং আদেশ এবং নিষেধগুলো মেনে চলার জন্য চেষ্টা করবেন। যেসব বিলবোর্ডের মধ্যে যেসব মানে বাধাগুলো দেওয়া আছে, যে কাজগুলো করতে নিষেধ করা হয়েছে, সেগুলো দয়া করে করবেন না, তাহলে আপনাদের সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। তো আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে কিন্তু বলবেন না। তো আজকের জন্য ভিডিও এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজে দিয়ে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।